নমস্কার বন্ধুরা মিস্টার মিসেস কুকিং আর্টে তোমাদের সকলকে জানি আর একবার স্বাগত আজকে চলে এসেছি দুর্দান্ত স্বাদে একটা সোয়াবিনের রেসিপি নিয়ে হ্যাঁ একই রকম সোয়াবিন এক সোয়াবিন ছেড়ে কিন্তু তোমরা এইভাবে ধাবা বা রেস্টুরেন্ট স্টাইলে যেটা আমরা সোয়াবিন আলু কারি খেয়ে থাকি সেটা কিন্তু বাড়িতে বানালে একদমই ওই রকম টেস্ট আসে না কিন্তু আজকে সেই রকমভাবেই কিন্তু আমরা বানাবো একদম ধাবা বা রেস্টুরেন্ট স্টাইলে সেই স্বাদে কোনো রকম টক দই বা কাজু কিশমিশ ছাড়াই কিন্তু আজকে বানাবো আর যদি ভিডিওটা স্ক্রিপ্ট করে যাও তাহলে কিন্তু বুঝতে পারবে না যে কি ব্যবহার করেছি যেটা একদম দোকানের মতো স্বাদ এনে দেবে তো ভিডিওটা কিন্তু পুরো দেখতে থাকো আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও যে কেমন লাগছে আমাদের এই ভিডিওগুলো যেন নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি কিছু না ভেবে সাবস্ক্রাইব করে নাও আরও নতুন নতুন ভিডিও আসছে তোমাদের জন্য আর পাশে থাকা বেলাইকানটা ক্লিক করতে একদম শুরু করি আজকের আজকের এই সোয়াবিনের রেসিপিটা হতে চলেছে কিন্তু দুর্দান্ত তাই স্ক্রিপ্ট না করে দেখতে থাকো আমরা প্রথমে এই সোয়াবিনগুলোকে গরম জলের মধ্যে একটু দিয়ে সেটাকে ভাপিয়ে নেব তোমরা চাইলে একটা পাত্রের মধ্যে রেখে গরম জল ঢেলেও দশ মিনিট রেখে দিতে পারো জলটা গরম হয়ে গেলে এর মধ্যে নুন ফেলে তারপরে আমরা সোয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি সমস্ত সোয়াবিনগুলোকে দেওয়ার পরে আমরা ঠিক দু থেকে তিন মিনিট পরে যেই জলটা ফুটে আসলো দেখতেই পাচ্ছ সোয়াবিনগুলো একদম ফুলে গেছে সোয়াবিনগুলো ভালো করে নিংড়ে নিয়েছি দেখতেই পাচ্ছ একদম যেন জল না থাকে নিংড়ে একটা পাত্রের মধ্যে আমরা তুলে এটাকে রেখে দিলাম একটা সাইডে এরপরে আমরা নিয়ে নেব একটা কড়াই তার মধ্যে আমরা আবারও একটু নুন দিয়ে নিচ্ছি নুন দিয়ে এখানে আমরা আলু নিয়ে নিয়েছি চারটে আলু নিয়েছি সেগুলোকে মাঝখান থেকে একটু ছিঁড়ে নিয়ে আমরা জলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো কে ঢাকা দিয়ে আমরা আগে ভালো করে সেদ্ধ করে নেব আলুগুলো সেদ্ধ হয়ে গেলে আমরা একটা পাত্রের মধ্যে নিয়ে একটা সাইডে রেখে দিলাম আর এরপর আমরা একটা মশলা বানিয়ে নিয়েছি আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা গোলমরিচ নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ টুকরো করে পেঁয়াজ বেটে নিয়েছি আমি একটা আর পেঁয়াজ টুকরো করে আমি কুচি করে নিয়েছি একটা নিয়ে নিয়েছি কড়ার মধ্যে সর্ষের তেল আর সর্ষের তেলের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমরা কিছুক্ষণ নাড়তে থাকব খুব সুন্দর একটা গন্ধ বার হলে গরম মশলা থেকে শুকনো লঙ্কা থেকে খুব সুন্দর একটা গন্ধ বার হলে তখন আমরা দিয়ে দেবো কোচানো পেঁয়াজগুলো এই কোচানো পেঁয়াজগুলো আমি খুব ছোট ছোট করে এটা কেটে নিয়েছি আর এইভাবে কেটে নেওয়ার পরে পেঁয়াজগুলোকে একটু হালকাভাবে এটাকে ফ্রাই করতে হবে যাতে খুব সুন্দর একটা হালকা ব্রাউন কালার চলে আসে সেইভাবেই আমরা পেঁয়াজগুলোকে কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে নেব ব্রাউন কালার ভাব আসলে এটা কিন্তু খেতেই রান্নাতে টেস্ট হবে তাই ভালোভাবে পেঁয়াজের যাতে খুব একটা কালার চলে আসে সেইভাবে আমরা নেড়ে দেবো পরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কার আর গোলমরিচের মিশ্রণটা এর মধ্যে দিয়ে আমরা খুব ভালো করে এটাকে নাড়তে থাকবো যাতে পেঁয়াজ রসুনের কোনো রকম কাঁচা গন্ধ না আসে সেইভাবে কিন্তু তোমরা এটাকে একটু ভালো করে নাড়তে থাকবে দেখতেই পাচ্ছ আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি আর এটাকে মিশিয়ে দিতে দিতে যতক্ষণে আমি এখানে পেঁয়াজের কাঁচা গন্ধটা ছেড়ে আসবে তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি এরকম লম্বা লম্বা করে কেটে রাখা এই রকম টমেটো তোমরা ছোটো ছোটো কুচি কুচি করেও দিতে পারো লম্বা লম্বা করে কেটে রাখলে এটা কিন্তু সেদ্ধ হতে খুব ভালো তাড়াতাড়ি হয়ে যায় দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনে গুঁড়ো এই রান্নাতে যেহেতু একদম খুব ঘরোয়া উপকরণ দিয়ে হবে কিন্তু টেস্ট হবে দোকানের মতো আর দিয়ে দিচ্ছি নুন যাতে খুব তাড়াতাড়ি টমেটোগুলো আমাদের সেদ্ধ হয়ে যায় খুব ভালোভাবে আমরা মিশিয়ে নিচ্ছি আর এটা এমনভাবে মেশাতে হবে যাতে টমেটোগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর পিঁয়াজ রসুনের কাঁচা গন্ধ একদমই না থাকে এর মধ্যে কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো আর কাশ্মীরি রেড চিলি পাউডার যদি না দিতে চাও নাও দিতে পারো কিন্তু দিলে একদম দোকানের মতো কালার হবে আর দেখতে কিন্তু দোকানের মতো হবে এরপরে এটাকে আমরা সামান্য একটু জল দিয়ে ভালো করে নাড়তে থাকবো যাতে এমনভাবে নাড়বো যাতে এর থেকে তেল ছেড়ে দেয় তেল ছেড়ে দিলেই বুঝতে পারবে মশলাটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে এইভাবে আমরা এটা কিছুক্ষণ নাড়তে থাকবো আর দেখতেই পাচ্ছ সাইড থেকে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে এরপরে যেটা মেন উপকরণ আমরা এখানে নেব তিল এখানে নিয়ে নিয়েছি সাদা তিল এখানে আমরা যেহেতু টক দই কাজুবাদাম কিছু ব্যবহার করছি না সাদা তিলটাকে নিয়ে আমরা প্রথমে একটু গুঁড়ো করে নিয়ে তারপরে জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি একদম দোকানের মতো এরকম স্পাইসি আর ঘন বানাতে গেলে তোমাদের এখানে কাজু কাজু কিশমিশ দই ছাড়াও এর মধ্যে তোমরা তিল দিয়ে এই রকমভাবে এটাকে খুব সুন্দরভাবে গ্রেভিটাকে বানিয়ে নিতে পারবে আর সাদা তিল খাওয়া কিন্তু খুবই ভালো এরপরে আমরা ওই বাটিটা ধুয়েই এর মধ্যে জলটাকে অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পরে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে নেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে আমরা কিছুক্ষণ হতে দেবো যাতে এর থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দেয় একদম লো আঁচে আঁচটাকে জোরে দিবে না তাহলে কিন্তু পুড়ে যেতে পারে দেখতেই পাচ্ছ সাইড থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর গ্রেভিটা দেখতে দুর্দান্ত হয়েছে গন্ধটাও বার হয়েছে অসাধারণ এটা বাড়িতে তোমরা না বানালে বুঝতে পারবে না একদম টেস্টটা অসাধারণ আর দোকানের মতোই আসবে এরপরে এটার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আলু দোকানে কিন্তু সোয়াবিন আলু এরকম তরকারিতে দেখবে একটু ভাঙা ভাঙা আলু থাকে এটাকে আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি একদম ম্যাশ করতে হবে না এই রকম একটু ভেঙে ভেঙে দেবে দেওয়ার পরে এটাকে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে মিশিয়ে দিচ্ছি আলুগুলোকে আলুগুলোকে মিশিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এর মধ্যে সোয়াবিন সমস্ত সোয়াবিনগুলোই আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম সোয়াবিনের যেন একদম জল না থাকে সেই বুঝে এর মধ্যে সোয়াবিনটা অ্যাড করবে এরপরে এটাকে নাড়িয়ে চাড়িয়ে আবারও এই মশলাটার সাথে খুব ভালো করে সয়াবিনটাকে আমরা মিশিয়ে দেবো যাতে খু সমস্ত মশলার সাথেই সোয়াবিনগুলো একদম ভালোভাবে মিশে যায় সমস্ত সয়াবিনগুলোকে মিশিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল এখানে আমি উষ্ণ গরম জলের ব্যবহার করেছি জলটাকে দেওয়ার পরে এটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে ষিয়ে নিচ্ছি আর খুব বেশি পরিমাণে জল এর মধ্যে আমরা দেব না দিয়ে দিচ্ছি একটু হাতে ঘষে কাঁসুরি মেথি কাঁচুরি মেথিটা অবশ্যই দেবে কারণ রেস্টুরেন্ট বা ধাবা স্টাইলে কাঁসুরি মেথিটা কিন্তু অবশ্যই ব্যবহার করা হয় দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমরা কিছুক্ষণ হতে দেব। দেওয়ার পরে দেখতেই পাচ্ছ কালারটা যেমন দুর্দান্ত এসছে আর সুন্দরভাবে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে এরপরে এটাকে আমরা আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম খুব সুন্দর আমাদের এটা রেডি হয়ে গেছে আর এটাকে হয়ে যাওয়ার পরে আমরা তেজপাতাটাকে সরিয়ে দিচ্ছি এর মধ্যে আমরা সবার শেষে আরও একটু টেস্ট আনার জন্যে দিয়ে দেবো একদম সামান্য উপকরণ এর মধ্যে স্বাদ মতো চিনিটা ব্যবহার করলাম দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লাস্টে সামান্য একটু ঘি ঘিটা কিন্তু আরও সুন্দর স্বাদ এনে দেবে তাই তোমরা এই ঘিটা কিন্তু যদি ইচ্ছা হয় যদি তোমরা মনে করো যে ঘিটা দিলে অসুবিধা হবে না তাহলে এর মধ্যে ঘিটা দিও এটার টেস্টটা এনে দেবে আরও দ্বিগুণ ঘিটাকে দেওয়ার পরে এটাকে আবারও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে রেখে দিলাম কারণ ঘিয়ের যাতে সুন্দর গন্ধটা আসে দেখ দেখো খুব সুন্দরভাবে আমাদের এটা রেডি হয়ে গেছে তোমরা কিন্তু এই রান্নাটা এক ঘেমি সোয়াবিনের রান্না না করে এটা একদিন বানিয়ে দেখতে পারো খেতে হয় দুর্দান্ত আর খুব চটজলদি হয়ে যায় তোমরা এটা রুটি পরোটা বা ভাতের সাথে অবশ্যই এটা ট্রাই করতে পারো আর অবশ্যই এটা ট্রাই করে জানিও যে কেমন লাগলো কালারটা যেমন দুর্দান্ত এসছে তেমন গন্ধ খুব সুন্দর বার হয়েছে আমরা একটা পাত্রের মধ্যে এখানে রেডি করে নিলাম আর আমাদের একদম রেডি হয়ে গেছি সোয়াবিন আলু দিয়ে ধাবা বা রেস্টুরেন্টের স্টাইলে এই আজকের দুর্দান্ত রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বাড়িতে একদিন ওদের অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো কথা দিচ্ছি তোমাদের খুবই ভালো লাগবে আজকের এই রেসিপিটা চলো আজকে এই রেসিপিটা কেমন লাগলো জানিও তাহলে রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদে আজকের এই সোয়াবিনের কারি অবশ্যই বাড়িতে একদিন হলেও বানিও একঘেয়েমি ঘেমি সোয়াবিন ছেড়ে এই রেসিপিটা কিন্তু অবশ্যই বানিও একদম দোকানের মতো স্বাদ হবে আর একদম টেস্ট হবে অনবদ্য খুব কম টাইমের মধ্যেই তোমরা বানিয়ে ফেলতে পারবে আর কমেন্টের মাধ্যমে জানিও যে কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে তোমাদের পরিচিত বা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এই সুন্দর রেসিপিটা আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদের করে সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না চলো আজকের মতো রেসিপি এই পর্যন্তই ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থাকো আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে